আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইবোন করোনা ভাইরাস থেকে আত্মরক্ষার জন্য আমরা অনেকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে থাকি এবং স্বাভাবিক অবস্থাতে অনেকে হ্যান্ড স্যানিটাইজার আমরা ব্যবহার করি হাতকে মুক্ত করবার জন্য পরিচ্ছন্ন রাখবার জন্য আর আমরা জানি হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল থাকে আর অ্যালকোহল যেটা নেশা সৃষ্টি করে সেটা পান করা হারাম আমরা জানি অতএব অ্যালকোহল যেহেতু আছে সেই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা আমাদের জন্য জায়জ হবে কি না এ প্রশ্ন উত্তরে বলবো যে চার কারণে আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবো আমাদের জন্য জায়স আল্লাহবীদিন তার প্রথম যে কারণটি বলবো তা হলো হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহলটা থাকে এই অ্যালকোহলটি আসলে সেই অ্যালকোহল নয় যে অ্যালকোহলটি মানুষ পান করে থাকে আমরা জানি যে অ্যালকোহলটা পান করার ফলে মানুষের নেশা সৃষ্টি হয় সেটা হারাম মুস্করিন হারাম অর্থাৎ সকল নেশা উদ্রেককারী দ্রব্য এটা পান করা খাওয়া হারাম অতএব অ্যালকোহল যেটা পান করলে নেশা সৃষ্টি হয় সেটা অল্প হোক আর বেশি হোক সেটা পান করা হারা কিন্তু হ্যান্ড স্যানিটাইজারে এবং আরও প্রসাধনে জাতীয় যে সমস্ত দ্রব্য রয়েছে সেগুলোতে যে অ্যালকোহলটা ব্যবহার করা হয় এই অ্যালকোহলটা জানি আমরা যে এটা নেশা সৃষ্টিকারী বা পান করার উপযুক্ত কোনো অ্যালকোহল নয় বরং এটি ভিন্ন প্রকৃতির অ্যালকোহল যেটা এক ধরনের কেমিক্যাল এটা পান করলে বরং বিশেষজ্ঞদের অনেকে বলেছেন মানুষ মৃত্যুও বরণ করতে পারে যার কারণে যে অ্যালকোহলটি হারাম এবং নেশা সৃষ্টিকারী এই হ্যান্ড স্যানিটাইজারে এবং এই প্রসাধনী টাইপ বিভিন্ন দ্রব্যে বস্তুতে সেই অ্যালকোহলটি আসলে থাকে না যার কারণে এটি আমরা ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ সাহ্লাহাবদিনিল্লাহ আর দ্বিতীয় যে কারণে আমরা ব্যবহার করতে পারবো তাহলে আমরা জানি এই হ্যান্ড স্যানিটাইজারকে আমরা ব্যবহার করি এটা এক প্রকারের ঔষধ বা প্রতিষেধক হিসাবে আমরা ব্যবহার করে থাকি আর ইসামি ফেকের একটা মূলনীতি হল যদি কোনো রোগের বা কোনো অসুবিধার থেকে মুক্তির জন্য আপনি এমন কোন চিকিৎসা গ্রহণ করেন এমন কোনো ঔষধ গ্রহণ করেন যে ওষুধটা আসলে হারাম কিছু দিয়ে তৈরি হয়েছে আপনার কাছে যদি ওই রোগ থেকে এর চাইতে বেটার কোনো বিকল্প না থাকে বাঁচার জন্য তাহলে সেক্ষেত্রে সেই হারাম বস্তু দ্বারায় তৈরি হওয়া ওষুধ আপনি ব্যবহার করতে পারবেন যার কারণে আমরা যদি ধরেও নেই কথার কথা যে এখানে সেই নেশা উদ্রেককারী অ্যালকোহল আছে তারপরে আমরা বলবো যেহেতু আমাদের বাসা বাড়ির বাইরে অফিস আদালতে অথবা রাস্তাঘাটে বা বাসে আমরা যখন চলাচল করি তখন আমাদের হাতকে জীবাণুমুক্ত করবার জন্য তাৎক্ষণিক পানির ব্যবস্থা সময় থাকে না অতএব অন্য এচ্চাইতে বেটার বিকল্প না থাকার কারণে এটা আমাদের জন্য ব্যবহার করা জায়জব ইনশাআল্লাহ তৃতীয়ত যে কারণে জায়স হবে তা হলো আমরা জানি যে হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল থাকে অ্যালকোহলটা আমরা হাতে হ্যান্ড স্যানিটাইজারটা মাখার পরে এটা বাষ্প হয়ে উড়ে যায় থাকে না যেহেতু এটা উড়ে চলে যায় অতএব এটি হারাম হবে না ইনশাআল্লাহ হবে মিল্লা আর চতুর্থ যে কারণে এই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা আমাদের জন্য অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা জায়জ হবে সেটি হলো আরব ওলামায় কারণ একটা দৃষ্টি বিশেষ দৃষ্টিভঙ্গি তাদের মতে যে কোনো বস্তু খাওয়া বা পান করা যদি হারাম হয় সেটা নাপাক হওয়া এটা কোনো জরুরি না অর্থাৎ কোনো বস্তু হারাম হলেই সেটা বাই ডিফল্ট নাপাক হবে এমনটি জরুরি নয় কারণ হাদিসের কোনো বর্ণা থেকে এরকম কোনো মূলনীতি আমরা পাই না যে কোনো কিছু বক্ষণ করা হারাম হলে সেটা নাপাক হয়েবে হবে এমনটি নয় কথার কথা আপনি দশটা টাকা কোথাও জায়গা থেকে চুরি করে নিয়ে আসলেন এই টাকাটা আপনার জন্য বক্ষণ করা বা ভোগ করা হারাম ঠিক আছে কিন্তু এটা টাচ করলে আপনার শরীর নাপাক হয়ে যাবে বিষয়টি সেরকম নয় তারা বলেন যে সাহাবিদের যুগে যখন আল্লাহ সোহাতলা মদ হারামের বিধান নাজিল করলেন তখন সাহাবা একরাম তাদের বাসা বাড়িতে পূর্বে থেকে যে সমস্ত মদের ভার বা মটকা ছিল মাটির সেগুলো তারা রাস্তায় নিক্ষেপ করে দিয়েছেন এবং সেখান থেকে মদ গুড়িয়ে পড়েছিল রাস্তায় তো সেই মদ এটা যদি নাপাক হতো অপবিত্র হতো তাহলে সাবাইক্রাম মুসলমানদের চলাচলের পথে সেটা নিক্ষেপ করতেন না এখান থেকে বোঝা যায় যে এটা নাপাক নয় যাই হোক এটা ওনাদের দৃষ্টিভঙ্গি আর অ্যারবেন স্কলারদের বিশ্ব সৌদি আরবেন স্কলারদের তার ভিত্তিতে তারা বলেন যে অ্যালকোহল যদি জাতীয় হয় সেটা পান করা হারাম হবে কিন্তু শরীরে লাগে নাপাক হবে বিষয়টি তা নয় যাই হোক সবগুলো কারণকে সামনে রাখলে আমরা দেখি যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এটা হারাম হবে না বরং আমাদের জন্য জায়জ হবে ইনশা আল্লাহিল্লাহ